জীবনে চলতে গেলে দুটো জিনিস দরকার, দেহের খোরাক আর মনের খোরাক। এর সব থেকে কেন্দ্রে বসে আছে মন, যাকে চেতনা বলা হয়। এর মুখ্যতা আগে আমরা যদি খুব বেশি বুদ্ধির দরকার নেই, সরাসরি দেখলে পরিষ্কারভাবে বোঝা যাবে যে এই চেতনার খোরাকের জন্যই হয়তো দেহকেও এগিয়ে নিয়ে যাওয়া। এ যেন কিছু চাইছে, কিছু খুঁজছে, এবং দেহ যেন অসহায় হয়ে তার পিছনে পিছনে ছুটছে। আমাদের যাবতীয়, যাকে শাস্ত্র দুটি শব্দ বলে, নিঃশ্রেয়স আর অভ্যুদয়। নিঃশ্রেয়স মানে ত্যাগ, আর অভ্যুদয় মানে কোনো জিনিস এগিয়ে যাওয়া, উত্থান, বা আমাদের মধ্যে যে এই যে কিছু করব, এগাবো, এটাকে অভ্যুদয় বলা হয়। আমাদের যে যাবতীয় অভ্যুদয়ের জিনিসও এই জগতে অপরাবিদ্যার আন্ডারে চলছে, তাও যেন কোনো না কোনো ভাবে সেই চেতনার খোরাক খুঁজে বেড়াচ্ছে। তাহলে গোলমাল কেন হচ্ছে? গোলমাল হচ্ছে এই স্থূলের জগতে চলতে গিয়ে আমরা সূক্ষ্মকে স্থূলের জায়গা দিয়ে দিই, স্থূলকে সূক্ষ্মের আসন দিয়ে দিই, ব্যাস। এটি যত ঝামেলার কারণ, আর কোনো ঝামেলা নেই, আর কিছু পাওয়ার নেই, বিশেষ কিছু বোঝার নেই। আপনারা এটাকে আরো সহজভাবে নিলে কি হবে, জীবনে কাকে কোন জায়গা দিতে হবে, কোন জিনিসটা কোথায় রাখতে হবে। আমাদের দুপুরবেলাতে আমি স্টোর গোছাতে ঢুকেছিলাম, কিছুই নয়। জিনিস হচ্ছে কি, যে জিনিসটা যেখানে রাখার সেটা সেখানে নেই বলে সমস্যা। আমি বলছিলাম যে কিছুই না, পেটির মধ্যে একটা কার্টুন থাকে, কার্টুনের মধ্যে রাখা আছে কি কাজু, আর যেটা ইন্ট্যাক্ট ড্রাম তার মধ্যে রাখা আছে কি কাশ্মীরি লাল মির্চ। বুঝে যাচ্ছে গন্ডগোলটা কোথায়? কাজু ফেলে দেবো, কাশ্মীরি মির্চ ফেলে দেবো, কার জায়গা কোথায়, কাকে পোকার থেকে বাঁচাতে হবে, কি নিজে গুণেই বেঁচে যাবে আমরা বুঝতে পারি না। সন্তানকে কতক্ষণ অব্দি রক্ষা করতে হবে, কখন সন্তানের থেকে আমি সরে না আসি তাহলে এমনিও মরবে, আমরা এটা বুঝি না। আমরা বুঝি বাঁচাতে হবে, কাজু খুব দামি জিনিস, চোখের সামনে সামনে থাকবে, তাই না? ড্রামের মধ্যে রেখে দিলে মনে হচ্ছে জিনিসটা নেই যেন, এই হলো সমস্যা। কোন জিনিসটা আগে, কোন জিনিসটা পরে, এইটুকুনি বুঝে নিলেই আমাদের অনেক অনেক সমস্যা। আমি তো, আমার কাছে সত্যি কথা বলতে, যত রকম, বিশেষ করে শাস্ত্র ছাড়া যত রকমের জীবনের সমস্যা, তার কেন্দ্রে এইটাই, যাকে যেই জায়গাটা দেওয়ার তা দেওয়া হয়নি, আর যে যেই জায়গার যোগ্য নয় তাকে তার থেকে বেশি জায়গা দিয়ে দেওয়া হয়েছে, ব্যাস। এই নিয়ে যত গোলমাল, পুরো শ্রীমদ ভগবদ গীতা একটি জিনিস প্রতিপাদন করেছে, সকাম বিষয়টাকে, এটা আপনাকে ডুবিয়েছে, আর এই পুরো জগতেই সকাম বিষয়টাকে নিয়ে চলছে। দেখুন, কামনা উঠবেই উঠবে, এটা ম্যান্ডেটারি বিষয়, এর সাথে লড়ে পারবেন না। আমরা বিভিন্ন বইতে পড়ে রেখেছি কামনা থাকতে নেই, যখন বলছে কামনা তখন সকাম বলছে, নিজের ক্ষুদ্র আইডেন্টিটিকে বাঁচাতে কর্ম করে যাবা, কর্ম করতেই হবে, এবং এই কর্মের কেন্দ্রে কি থাকবে, কিছু সংকল্প, এটা করতেই হবে। এমন কোনো সময় যাবে না বা হবে না যে সময়তে আপনাকে কিছু করতে না হবে। সাধু হন, আপনি গৃহস্থ হন, আপনি রিটায়ার্ড পার্সন হন, আপনি ছোট বাচ্চা হন, আপনার বয়স 25 হোক, মরার আগের মুহূর্ত অবধি এই যে যন্ত্রটি পেয়েছেন, একে বলা হয় কর্মভূমি। এ কর্ম করার জন্য জন্মেছে, এর মধ্যে নার্ভগুলো দপদপ করবে, ব্লাড সার্কুলেশন হবে, এবং সে দাবি করবে কিছু কর্ম করতেই হবে। তো কামনা ত্যাগ মানে কি, কি করে ত্যাগ করবেন? এই সকাম ইষ্ট এবং পূর্ত কর্ম। ইষ্ট মানে আমি যা চাই, আমার মন যা চায়, ঠিক আছে? পূর্ত মানে যে সব কর্মগুলো করলে সেই কর্মগুলো করার আগেই আমি পূর্ণ করে দেব, এটা দাবি করে। আপনি বাথরুমে যান, আপনি খাবার খান, আপনি চোখ পিটপিট করছেন, এই সব কর্মের কাছে আপনি পূর্ণতা দাবি করেন না, হবে, করতেই হবে। এর মধ্যে আপনার কোনো বিশেষত্ব সেন্স নেই, আপনি এর মধ্যে একটা আমির খাবলা মারতেও যাবেন না, কিন্তু যেই যেই কর্মগুলো করলে আপনার মনে মনে হচ্ছে এটা করলে খুব ভালো হবে, আপনার কাছে চয়েস আছে, অপশন আছে। এক, আমার মনে যা ভালো লাগে, এবং যেই কর্মগুলো করলে আমার মনে ভালো লাগছে তাই করছি, বা অপছন্দ হচ্ছে তাই দূরে যাচ্ছি, দুটোই কর্ম কিন্তু,
শুধু ভালো লাগছে বলে কর্ম করছি এটা কর্ম নয়, ভালো লাগছে না বলে দূরে যাচ্ছে এটাও কর্ম, ঠিক আছে? এইটা ফার্স্ট। আর পূর্ত মানে কি, এই দুটোর করার ফলে, মানে কিছু জিনিসের সামনে যাবার ফলে বা কিছু জিনিস থেকে দূরে সরার ফলে আমি ভালো থাকবো, এই বোধ। এইভাবে যখন আপনি চালিত হবেন আপনি ভুগবেন। এই দুটি ক্ষেত্রেই ঔচিত্যকে স্থান দেওয়া হয়নি, যথার্থতাকে স্থান দেওয়া হয়নি, তথ্যকে স্থান দেওয়া হবে না। দেখবেন আপনি মিলিয়ে, এবার আপনারা বলবেন মহারাজ তাহলে যেটা ঠিক কর্ম সেটাও তো আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, বা সেই জিনিসটা তো আমাদের মধ্যে বাসন ওঠে যে আমাকে এটা করতে হবে, আমাকে শাস্ত্রপাঠ করতে হবে। ভালো করে বুঝুন, এই দুটোর মধ্যে একটি গোলমাল হবে। যেটা সঠিক কর্ম, যেটা করা আপনার এই মুহূর্তে উচিত, আমি জন্য বলি সেটি করতে গিয়ে আপনার মধ্যে চট করে ভালো লাগছে ভাবটা উঠবে না। আমি জন্য বলি আপনার আশ্রমে আসছেন, আমার সামনে বসছেন, কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, ভালো লাগার কথা না। উচিত একটা জিনিস আর ভালো লাগার একটা জিনিস। যদি ভালো লাগতে শুরু করে এবং আপনি জীবনের উচ্চতাকে ছুঁননি, তাহলে নিশ্চিত এটা জেনে নেবেন যে আপনি কোনো না কোনোভাবে একটা কমফর্টেবল জোন খুঁজে নিয়েছেন। আপনি আশ্রমে আসছেন এবং আশ্রমে একটা চুপ করে একটা কোনা খুঁজে বসে গিয়েছেন, আপনার ভালো লাগছে। আপনি বেলুড় মঠে গেছেন, গঙ্গার ধারে চুপ করে কি যে ভালো লাগে আপনি যান না এক সপ্তাহ, আট দিনের দিন আর ভালো লাগবে না, ভালো লাগা থাকবে না, এবারে মন অন্য কিছুতে যাবে, বনে চলে যাবেন আট দিন, বাড়ির কথা মনে পড়বে, বাড়িতে থাকুন ছ মাস, বনের কথা মনে পড়বে। এই হলো ইষ্ট অপূর্ত, এটা একটা সার্কেল। এই সার্কেলটাকে খুব সামনে থেকে বুঝতে হয়। বুঝতে পারছেন যে পুরো কর্মকে বুঝতে গেলে আপনাকে নিজের সাথে খুব টাইম স্পেন্ড করতে হবে, আমার মধ্যে কি চলছে, কারণ এটি বৃত্তাকারে আসছে। আমরা ঘুরতে যাচ্ছি, আমরা উইকেন্ড যাপন করছি, আমরা কারোর কাছে যাচ্ছি, আমরা সংকল্প করছি এটা করবো ওটা করবো, সব কিছু এই সার্কেলের মধ্যে চলছে। কিছু আমার মনের সামনে ভালো লাগছে এবং দাবি কি, আই উইল বি হ্যাপি, এটা আমাকে আনন্দ দেবে। আবার পরক্ষণেই দেখছেন আবার কিছু অভাব উঠছে, আবার কিছু করছি, এই চলতে এই চলতেই থাকবে। কোনো জায়গাতে একটি নিশ্চিত বিন্দু আপনাকে ধরিয়ে দেবে না, সেই কর্ম করণীয় নয়। নিষ্কাম কর্মে কি হয় জানেন, লোকে ভাবে নিষ্কাম কর্ম মানে কিছু বাসনা থাকে না, নিষ্কাম কর্ম মানে নিজের কিছু চাহিদা থাকে না, এবং নিষ্কাম কর্ম খুব উঁচু কর্ম, শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্ম করে কুরুক্ষেত্র যুদ্ধ জিতে গিয়েছিলেন, তাই না? আমাদের ধারণা এটা, কুরুক্ষেত্র যুদ্ধ হারলেও কিছু এসে যেত না। নিষ্কাম কর্ম কেমন জানেন, সেই কর্ম যেই কর্মে হার জিতের কোনো ম্যাটারই ওঠে না, এসেই যায় না কিছু হারলাম কি জিতলাম। আমাদের যে এভারেজ জীবন তারা এত গভীরে, আমরা সত্যি কথা বলতে আমরা যেতে চাই না। আমরা আপনাদের জিজ্ঞেস করলে আপনাদের মনের একটা বড় সিংহভাগ আছে যেই মনটা বলবে এত কিছু চাই না, এত বুঝতে হবে, এত জানতে হবে। এটাই মোদ্দা বিষয় যেটা মাত্র বোঝার। আমি খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা গ্র্যাজুয়েট হওয়া আমি যা বলছি তার থেকে হাজার গুণ বেশি কঠিন, হাজার গুণ বেশি কঠিন। কারণ জগতের বিষয়ে যাই জানবেন তা পুরোপুরি জানা হবে না। কে ফিজিক্স পুরোপুরি জানে, কে হিস্ট্রি পুরোপুরি জানে, সামান্য সামান্য জানা, তার মধ্যে সামান্য সামান্য পাওয়া, এই জন্য মন তৃপ্ত হয় না কখনো। যত পড়বেন মনে হবে আরেকটু পড়ি, যদি পড়ার উদ্দেশ্য থাকে রোজগার তখন নয় ঝাঁপিয়ে পড়লেন, আপনি বলবেন না না আমার গ্র্যাজুয়েশন করেন, গ্রাজুয়েশনের পরে মনেই হয়নি আমি পড়বো, কারণ গ্র্যাজুয়েশন করেই ছিল না চাকরিতে ঝাঁপিয়ে পড়ার জন্য, সেটা আলাদা কথা। নিষ্কাম কর্মের সৌন্দর্যই এখানে যে এই কর্ম ধার ধারবে না আপনার ভালো লাগার অবধি, আপনার যে খুব মজা লাগে তা কিন্তু নয়, শুধু মনের একটা কোন যেন বলে দেয় এটাই মাত্র করণীয়, আর কিছু করার নেই। যেখানে দেখা যায় এই পরাবিদ্যা ছাড়া, এই নিজেকে জানা ছাড়া জগতে আর কোনো সমাধান বাকি নেই। আমরা আদেশ মানে কি বুঝি, এটা নির্বিকল্পতার ভাব বুঝি না, তুমি এখানে যাও তার মানে একটা 100% তুমি অন্য কোনো দিকে যাবে না, একটা যেন আদেশ, একটা নির্বিকল্প ভাব এসে গেল, আমার কাছে কিছু করার নেই, এটা তার আদেশ, তাই না? মনের যখন সেই হাল হয়ে যায়, যখন মন বুঝে যায় রাজনীতি বলো,
হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, সোশিওলজি বলো, যে কোনো জিনিস বলো, বিজ্ঞান বলো, কোন জায়গার দ্বারাই আন্তরিক শান্তি সম্ভব নয় একমাত্র আত্মা ছাড়া। এটা যখন কেউ বুঝে গেল তার অর্থ তার আদেশ হয়েছে। এবার সে নির্বিকল্প স্তরে, আদেশ মানেই তাই, যে ভগবান এসে উপর থেকে দাঁড়িয়ে বলবে যাও বৎস, তুমি লোকশিক্ষার জন্য আজ থেকে সিলেক্টেড হলে, আমার কাছে ইলেকশন পেপার আছে বা তুমি আজ থেকে বলবে, এমন কিছু ঘটে না। তো আমরা আদেশ মানে এইভাবেই বুঝি। শ্রীরামকৃষ্ণকে যদি বলা হয় দ্বিতীয় কোনো কাজ করুন, আপনি যেটা করছেন সেটা ছাড়া উনি করতে পারবেন না আর কিছু। আমাকে যদি বলা হয় ঠিক আছে সবই ব্রহ্ম, একটু ঘর কান্নার কাজ করুন, লোককে একটুখানি সামাজিক দিকটা দেখুন, ব্রিটিশ সরকার কত অত্যাচার করছে এই নিয়ে কথা বলুন, আপনি তো এগুলো নিয়েও কথা বলতে পারেন, সাধারণ মানুষের মধ্যে কত তখন অশিক্ষা, কত ক্ষুধা, এই নিয়ে কথা বলুন, আপনি তো নিজেই দেখে এসেছিলেন, গিয়ে মথুরবাবুকে বলেছিলেন যে এদেরকে ছেড়ে যাবো না, এইগুলো নিয়ে করুন। শ্রীরামকৃষ্ণের কাছে একরকমের আদেশ হয়ে গেছে, নির্বিকল্পতা এসে গিয়েছে, যে যেটা বলছি এটা বোঝা ছাড়া আর কিছু বোঝার নেই, আর এটা না বুঝে আর কোনো সমাধান নেই। যখন আপনার জীবন এমন হয়ে যায় তা ইষ্টাপুত্রকে ছাড়িয়ে গিয়েছে। এগুলোকে সাবজেক্টিভলি বুঝবেন, কেন আমি এটাকে এতখানি ক্ল্যারিফাই করছি, এই সামনে বোঝার আমাদের একটা টেন্ডেন্সি আছে। এক কথা আমি খুব সহজে বলে দিচ্ছি, অবজেক্টিভ বুদ্ধি নয়, সাবজেক্টিভ বুদ্ধি নিয়ে শাস্ত্রের সামনে বসতে হয়। এই যে এখানেও যে পূজা অর্চনা ইত্যাদি হচ্ছে, পরিষ্কারই কথা বলছি, যদি কর্ম এখানে আপনারা সারাদিন অনেক কাজ করলেন, হেল্প করবেন, কিন্তু যদি মনের একটা স্তরকে তুলতে না পারেন, এর ফলে আপনারা বড় ঠকলেন, ঘাম ঝরিয়েছেন না, ঘাম ঝরিয়ে পূর্ণ নয়, ঘাম ঝরিয়ে জ্ঞান নিয়ে যাবেন। যদি দেখেন যে মনের কোনো অংশ এমন হয়ে যাচ্ছে যেখানে কাজ করতে করতে মূল কেন্দ্র সরে যাচ্ছে, একটু বসুন, কথা বলুন, বুঝুন, আর কোনো উদ্দেশ্য নেই কিন্তু, তাহলে এই কাজগুলি কেন করা হয়? আমরা এত দূর তৈরি নই যে শুধুমাত্র বসতে পারবো। এখন আপনারা 15 মিনিট বসেছেন, এটা যদি 1 ঘন্টা 15 মিনিট হয় দেখবেন আপনাদের পায়ে সঙ্গ ছেড়ে দেবে, তাই না? তখন আমাদের কি বলতে, একটু কাপড়টা ভাঁজ করো, নাহলে আপনি বেরিয়ে গিয়ে বলুন হ্যালো আমি আসছি টাইম হয়ে গিয়েছে। যদি দেখেন খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ হয়ে গেলে দেখবেন মন কি বলে, 5:40 ট্রেনটা পাবো কিনা। আপনাদের ওইখান থেকে দূরে রাখার জন্য চেষ্টা করতে হয়, যাও আরতি হবে, একটু ধূপটা জ্বালো, তাহলে বিশ্বাস করুন কোনো উদ্দেশ্য নেগুলি কোনো সার্থকতা নেই, কর্মকাণ্ডের কোনো সার্থকতা নেই তা যদি জ্ঞানের দিকে না নিয়ে যায়। আর এটা কি কেন করা হচ্ছে, আমরা বড় মোটা করে ফেলেছি নিজেদের ভিতরের লেয়ার, এটা ধরে রাখে। আমি আগেও বলেছিলাম সব নিয়ম বিধি আপনাকে শুধুমাত্র পড়ে যাওয়ার থেকে ধরে রাখি, এগায় না, এগায় না, এগাবে তো আপনাকে জ্ঞান, এগাবে তো আপনার ভিতরের কিছু আপনাকে, যে নিজের এই খারাপ অবস্থার সাথে রাজি নয়। মুমুক্ষু, মুক্তির ইচ্ছা বলতেই কি বুঝিয়ে দেয় জানেন, আপনি বুঝেছেন আপনার অবস্থা ভালো নয় এবং আপনি তাতে রাজি নয়। আপনারা যেই যেই মানসিক স্তরে আছেন সেই মানসিক স্তরে আপনারা খুশি নন এবং আপনারা এগোতে দৃঢ় সংকল্প, এর নাম মুমুক্ষুত্ব। উপনিষদ বলছে এটা না নিয়ে আমার সামনে এসোই না, কারণ তুমি তখন গল্প শুনে যাবে শুধুমাত্র, তোমার খুব খিদে পেয়েছে ঠিক আছে, এবং এই খিদে তুমি সহ্য করতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে, না হলে খাবারের সামনে এসোই না, তুমি খাবারের মূল্য দিতে পারবে না, তার সম্মান করতে পারবে না, ঠিক উপনিষদেরও তাই। তো বলছে এরা বিভিন্ন লোকে যাবে, আমরা লোক নিয়ে আলোচনা করেছি, একটা থেকে একটা লোক, এক্ষুনি আপনার একটা চাকরি লেগে যাক দেখবেন আপনার সোশ্যাল স্ট্যাটাসটাই পুরো বদলে গিয়েছে। যদি ও PhD কমপ্লিট করে ফেললো, ও যেই লোকদের সাথে মিশতে শুরু করবে তাদের একটা স্ট্যান্ডার্ড একটা স্ট্যাটাস হতে শুরু করবে, তো যেন এই লোকটা বদলে গেল ঠিক আছে। গ্রামে দেখবেন বা আপনি দেখবেন হিসাব মতো রাস্তায় যাবে দেখবেন চায়ের ঠেকগুলোতে একটা লোক চলে, একটা স্ট্যান্ডার্ড চলে, লাইব্রেরিতে আরেকটা লোক চলে, আরেকটা স্ট্যান্ডার্ড চলে, তো যেই যেই স্ট্যান্ডার্ডের সেই সেই লোক ভোগ করবে, ওখানেও মজা মারছে, লাইব্রেরিতেও কেউ মজা মারছে, রান্নাঘরে কেউ মজা মারছে, কেউ পড়াশোনা করে মজা মারছে, কেউ ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে মজা মারছে, তো প্রত্যেকেই এক একটি লোকে আছে। বলছে তুমি যেই যেই লোকে ইষ্টাপূর্ত করবে, যেই যেই লোক মনে করবে, সে সেই সেই লোক ভোগ করবে, নো ডাউট। আপনি যে ফল পাবেন না তা না, পাবেন, আড্ডা মারুন, আড্ডা মারা সুখ তো আছেই, আপনি যে একটা শিক্ষিত লোক কি বলবে, আড্ডা মেরে সময় নষ্ট করছে, আপনার মধ্যে সময় নষ্ট করছে, ও মনে করছে তো আমি সময়ের বেস্ট ইউটিলিটি আমার এটা, ও আড্ডা লোকে আছে, আর আপনি টিচার, আপনি হয়তো পুস্তক লোকে আছেন ঠিক আছে। তো পাবে তো, কিন্তু পরিষ্কার উপনিষদ বলে দিচ্ছে
যদি নিজের দিকে ফোকাস না ঘুরলো, এই খিদে, আমি একটু নেমে এসে বলছি, এই খিদে যদি তীব্র না জাগলো, যে যেই লোকে আছো সেই লোকেই তুমি মূর্খ, তুমি ওতেই ফেসে থাকবে। এগানোর ইচ্ছা নেই না, অতৃপ্তি নেই না ভিতরে ওঠার। আমরা নিজেদেরকে মোটামুটি একটা জায়গাতে সিচুয়েট করে দিয়েছি যে এর বেশি দরকার নেই। দরকার হলেও আস্তে আস্তে। দেখুন, আপনাদের প্রত্যেকের মধ্যে একটা জিনিস আছে, আপনারা আপনাদের জীবনকে কোনো একটা জায়গায় সলিড বসিয়ে রাখতে চান এবং ওইটাকে না নাড়িয়ে আশেপাশে দিয়ে এটাকে সাজাতে চান। এই অবস্থাটা আমি ধরাতে পারছি কোন মনটা বলছি? আপনারা একটা জায়গাতে তো শিওর শট কিছু জিনিসকে ধরে রেখে দিয়েছেন, এটা থাকবেই থাকবে, এইবারে সাজাবো নিজেকে। পরিষ্কার জানেন এটা হওয়ার নয়, আপনার গোড়া কেন্দ্র থেকে তুলবে, অহং কেন্দ্রে বসে আছে। অধ্যাত্মের উদ্দেশ্যই হলো আপনার একদম শিকড় তুলবে, ছোটখাটো সাইডে একটু সার দিয়ে একটুখানি আগাছা পরিষ্কার করে কাজ হওয়ার নয়। বলছে যে এরকম যে গোড়াটাকে ধরে রাখবে, নড়তে চাইবে না, সে প্রমূঢ়া। মানুষ আমাদের সামনে একরকম দেখায় মুখ, আর পিছনে একরকম। আমি খুব হেসে দিলাম, আমি বললাম লাভটা কি হচ্ছে? আমার কাছে এসে কি 100 টাকা প্রণামে দিয়ে গেল, তুমি 500 টাকা প্রণামে দিয়ে গেল, আর সামনে এসে বসলো, দুটো কথা বললো, ঠিক আছে, আপনাদের প্রত্যেকের কথাই বলছি। পিছনে গিয়ে আপনারা আপনাদের যেমন জীবন তেমন কাটালেন, আপনি 500 টাকা কেন দিবেন? ঠকলেন তো, কারণ এখানে তো চলবেই না, যে যদি লাভই নেই কোনো, থেকে গিয়ে একটু রোলটোল খেয়ে নিন, বিরিয়ানি খেয়ে নিন, দরকারই কি? আগের দিন আমি আলোচনা করছিলাম ক্রিয়া সংস্থাতে, কারা আসবে? পরিষ্কার কথা, যারা মনে করছে আমাদের হওয়া দরকার তারা আসবে, যার দরকার নেই, ঠিক আছে? কেন ভাই বেকার বেকার ধার্মিকতার ছাপ নেওয়ার জন্য বসে আছো? পয়সা নষ্ট, সময় নষ্ট, একটু আড্ডাই মেরে নাও, একটু টিভি দেখে নাও। আর যার হয়েই গেছে অহং ব্রহ্মাস্মি, তার কাছে আমি যাবো হাত জোর করে, একটু শুনে আসবো, তার দরকার কি আসার? দুজনেরই দরকার নেই। এখানে যারা বসে আছে তাদের আসনটা অর্জুনের মতো হবে, যারা আসক্তিও ছাড়তে পারছে না আর কৃষ্ণকেও চুজ করে নিয়েছে। এই ব্যক্তির সাথে সংগ্রাম চলবে কি তার? না হলে কিন্তু কোনো লাভ নেই। বলা হয় কি যে গীতা শ্রীকৃষ্ণ বলেছিল, অর্জুন শুনেছিল, তাই তো? আর কেউ শুনতে পারেনি, শুনেছিল সবাই, কেউ ইন্টারেস্টেড ছিল না। দুর্যোধন ভাবছে যুদ্ধ শুরু কখন হবে, কি পচর পচর করছে, কর্মণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন, শুনতে সবাই পাচ্ছে, অধ্যাত্মে শোনা মানে কানে শোনা নয়, মাথায় প্রবেশ করছে না। আমিও যে কথাগুলি বলবো যেগুলি দেখবেন আপনাদের কোনো একদম কেন্দ্রীয় অহংই আঘাত করবে, ওটা আপনার মাথায় প্রবেশ করবে না, ওটাকে আপনি সাইড রাখবেন, মানে পরে ভাববো ওটা নিয়ে। অর্জুন, ভীষ্ম, কর্ণ সবার সাথে হয়তো এটাই ঘটেছিল। কৃষ্ণ তো দাঁড়িয়ে বলছে গিলিগিলি ছু তো কিছু হয় না, আবার মাঝখানে নিয়ে এসছে রথ। অর্জুনের সেই সাহস ছিল নিজেকে সামনে এনে দাঁড় করিয়ে বোঝার, আমি আমার আসক্তির পক্ষও নেব না, আর শত্রু যে আছে, মানে ভাই, আসক্তি মানে এক্ষেত্রে ভাই, আর শত্রু পক্ষ মানে যারা কৌরবের দিকে, মানুষ যেন জীব যেন বলছে চলো একটু নিজেকে রেশনাল বানিয়ে দেখি। যখন বলছে সেনায়র উভয়ের মধ্যে দুইয়ের মাঝখানে আমাকে নিয়ে এসো, দুইয়ের মাঝখানে কখন আনা হয়, যখন পরীক্ষা করা হয়, এক্সামিন করা হয়, দেখা যাক কে ঠিক কে ভুল। যেমন জাজ মাঝখানে বসে থাকে, দুই পক্ষবাদী তারা বলছে কথা, ঠিক তেমন অর্জুন যেন সাহস করে দাঁড় করালো, একটু বাদে এই কথাটা বলবো উপনিষদ, চলো তো, যা চলছে গড়বড় চলছে। কেন গড়বড় চলছে প্রমাণ কি? ভিতরে খচখচ খচখচ করছে, আর কাজের কাজ আমি কিছু করতে পারছি না, এটা প্রমাণ। যাই করছি, কাজ তো আমরা অনেক কিছু করছি, যাই করছি খচখচানি মিটছে না, এটাই প্রমাণ গড়বড় আছে। কি করতে হবে? সেনয়ের উভয়ের মধ্যে চলে আসো, গীতা শুনতে গেলে মাঝখানে আসতে হবে। আপনি যদি একটা পক্ষই নিয়ে থাকেন তাহলে গীতা বেরোতো না, মাথায় রাখুন। অর্জুন যদি সরাসরি যুদ্ধ শুরু করে দিত তাহলেও গীতা বেরাতো না, আর অর্জুন যদি কৃষ্ণের কথা না শুনে পালিয়েই যেত তাহলেও গীতা বেরাতো না। গীতা কোন স্তরে বেরায়? গীতা সেই স্তরে আসে যেখানে অর্জুন বলে আমাকে নিজেকে দেখতে হবে ভালো করে, আমি কর্ণকেও চিনি, দুর্যোধনকেও চিনি, যুধিষ্ঠিরকেও চিনি, ভীমকেও চিনি, তাহলে কি দেখতে যাচ্ছি মাঝখানে? এটা যেন একটি সাংকেতিক অর্থে জীবনকে কাঠগড়ায় দাঁড় করানো, কি করলে আর কি ঘটলো, কি চলছে ভিতরে ভিতরে, আর নিজেকে কি ভুল বুঝিয়ে রেখেছি। চলো, এই সাহসটাই আমরা করি না, তাই গীতা আমাদের কাছে আসে না।
এই সাহসটাই চাই। এখান থেকে শুরু হয় অধ্যাত্ম। যে কোনো জিনিসের থেকে আপনি নিজের কিছু গোটাতে চাইছেন, এর নাম সকাম। যে কোনো কর্ম, উঁচু থেকে উঁচু কর্ম, কিন্তু ঘুরে ফিরে মন যেন বলছে এতে আমার কিছু পাওয়া যাবে কি, সূক্ষ্ম ভাবে হোক স্থূল ভাবে হোক, তার নাম সকাম। যেখানে যেই কর্মের মাধ্যমে আপনি দেখছেন আমি শেষ হয়ে যাচ্ছি আর শান্তি, সেটা নিষ্কাম কর্ম। আপনি শেষ হচ্ছেন, পড়ছেন আর শান্ত, আমি বলেছি এটা আগে। দেখলে মনে হবে তারা জীবনের অনেক উপরে উঠেছে, স্বর্গে গিয়েছে, প্রচুর টাকা, প্রচুর লোক মানে, হ্যাঁ, কাশ্মীর কুলিমালালি ঘুরে আসছে, লন্ডন চলে যাচ্ছে, প্যারিস চলে যাচ্ছে, সবকিছু ঘটছে, কিন্তু বলছে একবার ভেতরটা সরিয়ে দেখে, এরা বড় হিনজুরিতে কাটাচ্ছে, হাল বড় খারাপ। দেখুন, আমরা যে জিনিসটাকে একদম উপরে উপরে খুব উঁচু স্থান দিই তার নাম টাকা, তার নাম ক্ষমতা। কিন্তু যাদেরকে আপনারা পূজা করেন তারা এই দুটোই কখনো নিয়ে থাকেন, তারা এই দুটোকে তুচ্ছ বোধ করেছে। আপনার পূজোর আসনে একজনও থাকে না, আপনার চিন্তায় সম্মান করেন একজনও এমন থাকে না যে টাকাকে খুব ভালোবাসত এবং ক্ষমতাকে খুব ভালোবাসত। আপনি তাকে ফুল দেন এবং তারপরে বলেন টাকা আর ক্ষমতা এই করবর। এবং দেখুন, আমি টাকা ক্ষমতা বলতে খুব বড় বড় শিল্পপতি বা বিজনেসম্যানদের কথা বলছি না, আমরা সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট ক্ষেত্রে দেখুন আপনারা, একটু একটু সুবিধার জন্য আমরা কেমন হারে বিক্রি হয়ে যাই, কেমন হারে মিথ্যার সঙ্গ নিয়ে নিই, তাই না?